मॉर्निंग डियर स्टूडेंट्स आशा कर सबाई भालो आछो आज आमरा एई भिडियोते गुण करा एवं भाग एई दुटो रकम अंक शिखबो तोमरा देखो परिमাপের যে বিভিন্ন রকমের গুণ আছে সেই গুণগুলো করা শিখবো আর পরিমাপের যে বিভিন্ন ভাগ আছে সেই ভাগগুলো শিখবো তার আগে বলি এই গুণ অঙ্কগুলো তোমরা আগে যে টাকা পয়সার অঙ্কগুলো করেছো সাধারণ অঙ্ক গুণের মত ঠিক এখানেও সেই রকমই অঙ্কগুলো করবে তাহলেই হবে দেখো আমি বলি তোমরা ভালো করে ফলো করো দেখো আমি তোমাদের পাতায় যেটা লিখেছি অনুশীলনী 19 এর পাতা 69 থেকে 70 হ্যাঁ এই পাতার অঙ্কগুলো তোমাদের একটা করে দিলে বুঝতে পারবে তা দেখো আমি করছি এখানে একটা অঙ্ক লিখেছি এক এর দাগে বয়ের অঙ্কটা ঠিক আছে এটা লেখা আছে 219 মিটার 42 সেমিটার গুণিত 9 হয়েছে এবারে তোমরা কি করবে প্রথমে যেমন আছে লিখবে 219 মিটার 42 সেমিটার লিখবে তোমরা যদি বলো যে এর মাথাতে মিটার উপরে সেমিটার লিখতে পারো কোনো প্রবলেম নাই গুণিত 9 দিয়ে যেমন গুণ করে সেরকম গুণ করো 9 দুগুণে কত হয় 18 8 হাতে থাকলো 1 9 4 এ 36 36 এর আগে কত হয় 37 হাতে থাকলো কত 3 3টাকে এখানে নাও না এই 3 চলে যাবে এই জায়গায় হয়েছে এই 3 চলে গেল এই জায়গায় এবার তুমি চলে এসো 9 9 এ 81 81 এর 3 এ 84 84 4 হাতে থাকলো 8 হয়ে গেল এবার দেখো 9 1 এ 9 হয়েছে 9 1 এ কত হয় 9 আর 8 এ কত হয় 17 তাই না 9 9 9 1 এ 9 আর 8 এ কত হয় 10 11 12 13 14 15 16 17 17 7 হাতে থাকলো 1 তাহলে 9 দুগুণে কত 18 18 1 এ 19 হয়েছে তাহলে আমাদের মিটারের পর কয়টা ঘর নিয়ে সেন্টিমিটার আমার শেষের যেটা সেটা সেন্টিমিটার তাহলে কয়টা ঘর ছেড়ে মিটার হচ্ছে দুটো ঘর ছেড়ে মিটার হচ্ছে তাহলে আমি দুটো ঘর ছেড়ে মিটার করলাম হয়েছে 19000 তোমাকে হচ্ছে 19074 মিটার 78 সেন্টিমিটার বুঝা গেল এবার তোমরা কি করবে উত্তরটা লিখে দেবে যেভাবে করো নির্ণয় গুণফল সমান 19974 মিটার 78 সেমি একদম সাধারণ গুণের মতো তাই না এখানে কোনো কিছু জটিল নেই কিছু নেই যেমন গুণ করে সেরকম গুণ করবে এইবার তোমাদের আমি যে অঙ্কটা দেখাবো ভালো করে ফলো করবে এবার তোমাদের যে অঙ্কটা দেখাবো গুণেরই যে অঙ্কটা দেখাবো সেটা ভালো করে ফলো করবে ঠিক আছে এটা কিন্তু ওয়ে নেই আমি তোমাদের দেখি দেখিয়ে দিচ্ছি এরকম ধরনের অঙ্ক থাকলে তখন কিন্তু তোমাদের এরকম করতে হবে ধরো পাঁচশো চার কিলোমিটার হয়েছে পাঁচশো চার কিলোমিটার আর এখানে দিলাম তোমার 19 মিটার হয়েছে 19 মিটার গুণিত আমি দুই অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করছি 12 দিয়ে ঠিক আছে এবার দেখো তোমরা কেমন করে দিলাম যেমন সাধারণ গুণ করে সেই রকমই সাধারণ গুণ করবে তাহলে তোমরা প্রথমে এটা লেখো 504 কিমি 19 মি 19 মি গুণিত 12 এবার প্রশ্ন যে এই যে অঙ্কটা তোমরা করছো এই অঙ্কটা যদি এরকম গুণ করো অঙ্কটা ঠিক হবে হবে না যদি তোমরা এই রকমই গুণটা করে দাও তাহলে কিন্তু অঙ্কটা হবে না আর কেন হবে না কারণ এখানে বলেছি 504 কিলোমিটার এখানে বলেছি 19 মিটার তাহলে কিলোমিটার ঘর থেকে কটা ঘর থাকে তিনটে ঘর একটা হচ্ছে হেক্টোমিটারে ঘর থাকে একটা ডেকামিটারে ঘর থাকে আর একটা মিটারে ঘর থাকে তাই না তাহলে হেক্টোমিটারে ঘরে কোনো সংখ্যা আছে হেক্টোমিটারে ঘরে কিন্তু কোনো সংখ্যা নেই
কোনো অঙ্ক নেই আছে কোনো অঙ্ক বসেছে তাহলে এখানে আমার কোনো অঙ্ক বসে নেই তাহলে তোমাকে এই ঘরটা কি করতে হবে শূন্য দিয়ে দিতে হবে যেমন যোগ বিয়োগের ক্ষেত্রে তোমাদের শিখিয়েছিলাম যোগে শিখিয়েছিলাম না যে যখন দেখবে এই সংখ্যার অঙ্কগুলো ঠিক ঠিক আছে কিনা যদি না থাকে তাহলে তোমাকে কি করতে হবে শূন্য দিয়ে দিতে হবে তাহলে তোমাকে এখানে শূন্য দিয়ে দিতে হবে যদি শূন্য না দাও তাহলে কিন্তু কোনটা করলে তোমাদের ভুল হয়ে যাবে এবার তোমরা যেমন গুণ করে সেরকম করো দুই নয় আঠারো আট হয়েছে হাতে থাকলো এক তোর উপরে লিখতে পারো আমি এটা বুঝে দিলাম দুই নয় আঠারো আট হাতে আসলো এক দুই শূন্য শূন্য হাতে এক আছে তাহলে কত হলো একই হলো দুই নয় আঠারো আট দুই একে তিন ঠিক আছে আসলে বোর্ডটা চকচক করছে বোঝা যাচ্ছে না দুই নয় আঠারো আট হাতে হলো এক দুই একে দুই আর একে নিয়ে তিন হয়েছে এবার হাতে কিছু নেই দুই শূন্য শূন্য ক্লিয়ার হলো এবার দেখো দুই চারে আট দুই শূন্য শূন্য দুই পাঁচে দশ তাহলে প্রথম লাইন এটা ফার্স্ট স্টেপ মানে এটা হচ্ছে ফার্স্ট হয়েছে ফার্স্ট স্টেপ করলাম তাহলে দু আমাকে দুই অঙ্কের সংখ্যা দিয়ে গুণ তো দুটো অঙ্ক দিয়ে বসে করো এখানে গণিত দাও সরি গণিত ক্রস দাও মানে যে দশম অঙ্ক থেকে শুরু করবো এক অঙ্ক ছেড়ে দিতে হবে এক নয় নয় এক একে এক এক শূন্য শূন্য এক চার চার এক শূন্য শূন্য এক পাঁচ পাঁচ এইবারে যোগ করো আট নয় আর তিনে যোগ করলে কত হয় বারো হাতে থাকলো কত এক তাই না হাতে থাকলো এক তাহলে কি হলো একে দুই হয়েছে এবার চলে এসো হাতে কিছু নেই আট করতে আট চার করতে চার শূন্য পাঁচ একে ছয় হয়েছে নয় তিনে বারো এক একে দুই আট চার শূন্য পাঁচ তাহলে কি হলো শেষেরটা আমার কি দাঁড়ালো এটা আমার হয়ে গেছে বাদ দিয়ে দিলাম এটা দাঁড়ালো আমার নিটার আর এটা কি দাঁড়ালো কিউ কারণ আমার তিনটি অঙ্ক নিয়ে মিটার হয় দেখো তিনটে অঙ্ক নিয়ে মিটার করলাম তিনটে অঙ্ক ছেড়ে তিনটে অঙ্ক ছেড়ে বাকি সব হচ্ছে আমার কি কিলোমিটার তাহলে বুঝতে পারলে যখন এইরকম ধরনের কোন গুণ থাকবে তখন মনে রাখবে যে এখানে কিন্তু তোমাকে শূন্য বসিয়ে নিতে হবে ওকে ধরো এই অঙ্কটাই ধরো এই অঙ্কটাই ধরো এই অঙ্কটাই ধরো এই অঙ্কটাই আমি ক্লিয়ার করছি আবার দেখো আমি এইখানে লিখলাম ধরো শুধু পাঁচ মিটার শুধু পাঁচ মিটার লিখেছি হয়েছে শুধু পাঁচ মিটার লিখেছি এটা মুছে দিলাম আমি এটা দেখো আমি আর একটা অঙ্ক করছি পাঁচশো চার কিলোমিটার পাঁচ মিটার গণিত আমি এটাকে চেঞ্জ করি ঠিক আছে পাঁচ দশ এই চুয়ান্ন দিকে হলো এবার দেখো তাহলে এখানে পাঁচ মিটার আছে তাহলে তোমরা কি করবে কিলোমিটারের পর কটা ঘরটাকে তিনটে বললাম কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার তাহলে মিটারের ঘরে পাঁচ আছে মিটারের কত আছে পাঁচ আছে তাহলে হেক্টোমিটার ডেকামিটার নেই তাহলে দুটো শূন্য তোমাকে করে নিতে হবে দুটো শূন্য তোমাকে করে নিতে হলো এবার তুমি গুণ করো কত দিয়ে চুয়ান্ন দিয়ে যেমন গুণ করে পাঁচ ছেড়ে কুড়ি শূন্য হাতে দুই তাহলে নেমে গেল পাঁচশো চার শূন্য শূন্য দুই যোগ করলে দুই হয়েছে চার শূন্য শূন্য চলে এসো চার চারে ষোলো ছয় হ্যাঁ হাতে থাকলো এক তার মানে এক নেমে গেল চার শূন্য শূন্য আর এক এক চার পাঁচে কুড়ি হয়ে গেল এখানে ক্রস পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ যেহেতু বাঁ দিকে শূন্য তাহলে সংখ্যাটা নেমে যায় পাঁচ শূন্য শূন্য পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ ঠিক আছে গুণ তোমরা করতে যাও হয়ে গেল এবার তোমরা কি করে যোগ করো শূন্য পাঁচ দিয়ে সাত দুই ছয় এক দুই পাঁচ দিয়ে সাত দুই হয়েছে এই যে করলাম তাহলে আমার তিনটে অঙ্ক নিয়ে কি হয়েছে
মিটা আর এই বাকি অঙ্ক ছেড়ে কি হচ্ছে তিনি এবার তোমার উত্তর হলো নির্ণয় গুণফল সমান নির্ণয় গুণফল সমান এত কিমি এত সাতাশ একুশ কিমি আর দুশো সত্তর মিমি হয়ে গেল অঙ্ক বলতে পারবে মূলক তাহলে এইরকম যদি দুই অঙ্কে থাকে তাহলে তোমরা করতে পারবে তিন অঙ্কে যদি থাকে তাহলে এখানে ক্রস হবে এখান থেকে শুরু হবে তাই না তোমরা জানো তা যাই হোক এইটাকে গুণে প্রসেস এবার ভাগে কে দেখো সব ক্ষেত্রেই কিন্তু এরকম যখনই দেখবে তোমার যে কোনো অঙ্কে থেকে আরেকটা অঙ্ক যখনই দেখবে মিসিং আছে কোনো সংখ্যা এই অঙ্ক তখনই কিন্তু সেখানে শূন্য বসিয়ে তোমরা করবে বলছে দুইটাকে ভাগ করো কি করবো আমরা এবারে ভাগ ঠিক আছে আমরা ভাগ করবো মানে ভাগ করে নির্ণয় করবো কিভাবে করবো দেখো বলছে বারো মিটার ত্রিশ সেন্টিমিটার ভাজিত পাঁচ তার মানে দুইয়ের দাগের কয়েকটা ওকে আমার কাছে বারো মিটার আর কি বলেছে ত্রিশ সেন্টিমিটার বারো মিটার ত্রিশ সেমি ভাজিত বারো দিয়ে ভাগ করতে বলেছে নাকি পাঁচ দিয়ে আমার বলেছে পাঁচ দিয়ে ভাগ করো তাহলে মিটার আর সেন্টিমিটার দিয়েছে দেখো মিটারের পরে দুটো ভাগই সেন্টিমিটার তাই না এবার দেখো প্রথমে তোমরা কি করবে দু রকম প্রসেস করতে হবে টাকা পয়সার ক্ষেত্রে যেমন দেখিয়েছিলাম টাকা ভাগ করতে করতে টাকাকে পয়সা করে পয়সাটা যোগ করে ভাগ করা যায় আর এখানে তোমরা সেরকমই করতে পারো বা এই পুরো অঙ্কটাকে এইটাকে পুরোটাকে কি করবে সেন্টিমিটার করে নেবে পুরোটা কি করবে সেন্টিমিটার করে নেবে আমি দুটো দেখাচ্ছি দু মিটার তিন সেন্টিমিটার সমান এত সেন্টিমিটার এরকম করে ভাগ করতে পারি আর না হলে আমরা এই মিটারটাকে প্রথমে ভাগ করে নেব দিয়ে যদি ভাগশেষ থাকে ভাগশেষের সাথে একশো গুণ করে সেন্টিমিটার করতে দেখো আমি দুরকম ভাগ করে তোমায় দেখাচ্ছি প্রথমে কতই ভাগ করছি বারো মিটার তিরিশ সেন্টিমিটার লিখলাম ওকে ভাগ করো যেভাবে ভাগ করো হলো পাঁচ দুখুনে দশ তাহলে কি হলো দুই মিটার তাই না আমরা বারো মিটারকে ভাগ করে কত পেলাম দু মিটার পেলাম আর দুই মিটার ভাগ শেষ পেলাম এবার দুই মিটারের সঙ্গে এই তিনকে এখানে নামানো যাবে যাবে না কারণ তোমরা যদি আমি এখানে তিন নামে দু মিটার তিন সেন্টিমিটার হয়ে যাচ্ছে হবে না তাহলে তোমরা কি করবে মিটারের সঙ্গে সেন্টিমিটার যোগ করা যায় মিটার সঙ্গে সেন্টিমিটার যোগ করা যায় না তাহলে মিটারটা এই মিটারটাকে কি করতে হবে একশো দিয়ে গুণ করতে হবে গুণ করলে কি হবে সেমি হয়ে গেল হয়েছে গুণ করলে কি হবে সেমি হয়ে গেল এবার কত সেমি আর আছে তোমার তিরিশ তাহলে তিরিশ যোগ করে যাও তাহলে দুশো তিরিশ হয়েছে তাহলে দুশো তিরিশ এবার তোমরা কি করবে ভাগ করো দুশো তিরিশ দেখো এটা তোমরা যখন ভাগ করো এখানে তো দুশো তিরিশ হয়েছে তাই না তাহলে দেখো এখানে কি করবে পাঁচ দিয়ে ভাগ করো পাঁচটা তোমরা এখানে নামিয়ে নাও তোমাদের সুবিধার জন্য তাহলে পাঁচ দিয়ে দুইকে ভাগ করার জন্য শূন্য দিয়ে দাও পাঁচ চারে পাঁচ চারে কত কুড়ি কারণ তোমরা যখন ভাগ করো পাঁচ চারে কুড়ি তিন শূন্য পাঁচ ছয়ে হয়েছে তাহলে দু মিটার ছেচল্লিশ সেন্টিমিটার দু মিটার ছেচল্লিশ সেন্টিমিটার কি উত্তর এলো তাহলে আমরা ভাগ করে কি পেলাম ভাগফল কি পেলাম দু মিটার ছেচল্লিশ সেন্টিমিটার হয়েছে দু মিটার ছেচল্লিশ সেমি পেয়ে গেলাম এই যে এটা তোমরা যখন করবে তখন নির্ণয় নির্ণয় ভাগফল কথা লিখবে এখানে দেখো আমরা কি বললাম দু মিটার ত্রিশ সেন্টিমিটারকে একবারে আমরা এইটা করে নিলাম কি করে নিলাম সেন্টিমিটার করে নিলাম কারণ আমরা যদি দু মিটার ত্রিশ সেন্টিমিটারকে দু মিটার কে সরি দু মিটার বলছি বারো সেন্টিমিটারকে আমরা যদি বারো বারো মিটারকে একশো দিয়ে গুণ করি
তাহলে কি হবে 1200 সেমি হবে তাই না 1200 সেমিকে যদি 30 এর সঙ্গে 12 সেমির সঙ্গে 3 যোগ করি কত হবে 1230 সেমি হয়েছে 1230 সেমি মিলেছে আমার এইটা তোমাদের করা দরকার নেই তোমরা যদি এইটা যদি করতে পারো মুখে মুখে 12 মিটার 30 সেমির সঙ্গে কত সেমিটা যদি মুখে মুখে করতে পারো তাহলে এইটা তোমাদের করা দরকার হচ্ছে না তাহলে তোমরা ডাইরেক্ট এইটাকে করে দিয়ে তোমরা ভাগটা করবে ঠিক আছে বুঝতে পারছিস মানে এইটা টোটালি করে দিয়ে ভাগটা করবে তার মানে 12 কে এবারে 12 30 সেমি ভাগ করো কেমন ভাগ করো কত দিয়ে করছো 5 দিয়ে 0 1 5 2 গুণে 10 2 23 5 4 কুড়ি তিন শূন্য পাঁচ ছয় তিরিশ এগুলো সব বিয়োগের চিহ্ন দিয়ে দেবে হয়ে গেছে তাহলে কত দাঁড়ালো 246 সেমি এখানে কিন্তু তোমরা লিখবে 246 সেমি 246 সেমি সমান 246 সেমি সমান আমাদের কি অঙ্ক ছিল মিটার সেন্টিমিটার দেখো 246 সেমি সমান দুটো ঘর সেমি মানে মিটার ডেসিমিটার সেন্টিমিটার দুটো ঘরকে নিয়ে কি হচ্ছে সেন্টিমিটার বাকি ঘরটা মিটার তোমরা পাশে লিখে দেবে 2 মিটার 46 সেমি দিয়ে তোমরা নিচে উত্তর লিখে দেবে নির্ণীয় ভাগফল সমান 2 মিটার 46 সেন্টিমিটার বুঝলে তাহলে তোমরা এই প্রসেসটা করার চেষ্টা করবে এই প্রসেসটা টাকা পয়সার অঙ্ক যেমন ভাগ করেছো ঠিক ওই রকম ওটা করার চেষ্টা করবে এটা করতে গেলে তোমাদের যদি ভুল হয় তাহলে অনেকগুলো অঙ্ক ভুল হয়ে গেলে সবটাই ভুল হয়ে যাবে কারণ ওইটা ভুল কম হবার সম্ভাবনা থাকবে আচ্ছা দেখো কি একটা হলো কোটা হলো আর একটা কোড বোঝায় তাহলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে এই পালি অঙ্কটা দেখো এই অঙ্কটা লিখে দেখো এখানে দেখো 338 মিটার 3 সেন্টিমিটার ভাজিত 7 এই একটা অঙ্ক লেখা আছে এখানে দেখো মিটার পর শুধু 3 সেন্টিমিটার দিয়েছে তার মানে ডেসিমিটারের ঘরটা কিছু দেয়নি তাই না ডেসিমিটারের ঘরে কিছু দেয়নি তাহলে তোমরা প্রথমে কি করবে এই রকম অঙ্ক থাকলে মানে এই রকম মানে যত রকম ভাগ থাক প্রথমে এই রকম ভাগ অঙ্ক থাকলে কি করবে প্রথমে সংখ্যাটা লিখে নেবে 338 মিটার আর 3 সেমি এটা লিখলে এটা লেখার পর সমান চিহ্ন দেবে তার যে অঙ্কটা ছিল সেটা লেখার পর সমান চিহ্ন দিলাম এইটাকে আমি কি করব সেন্টিমিটার করব সেন্টিমিটার করলে কি করতে হয় মিটার থেকে সেন্টিমিটার গেলে এই মিটারটাকে 100 দিয়ে গুণ করে এই তিনটা যোগ করতে হয় তাই না তাহলে আমরা বলেছি ওই রকম যদি গুণ যোগ করে সমান যাবে তোমরা কি করবে এটাকে যদি আমরা সেন্টিমিটার করি তাহলে 3 3 8 কি করলে দেখো এখানে ডেসিমিটার ঘরে কিছু দেয়া নেই ডেসিমিটার ঘরে শূন্য দিয়ে দাও 3 ঠিক আছে 3 3 8 শূন্য 3 কি বের হলো সেমি বুঝতে পারলে এইটা কিন্তু তোমাদের ফারস্টে করে নিতে হবে তারপর তোমরা 7 দিয়ে ভাগ করবে মানে এই জায়গাটা হচ্ছে লক্ষণীয় বিষয় যদি অনেকজন যদি এই জায়গা না করতে হলো তাহলে পাশে রাখে তোমরা রাখে বলতে কি পাশেই তোমরা এই দিকটা করে নেবে দিয়ে সেন্টিমিটারটা কি করে সেন্টিমিটারটা করে নেবে দিয়ে তোমরা 7 দিয়ে ভাগ করবে একবারে সেন্টিমিটার করে ভাগ করবে 3 3 8 0 3 এটা কি সেমি লিখবে যেভাবে ভাগ করবে করো 7 0 0 33 দাম হলো তাই তো এবার 7 4 28 7 5 35 বেশি হচ্ছে তাহলে 7 4 28 8 কয় 13 5 13 3 কেটে গেল তাহলে দিকটা শূন্য হলো ডাইরেক্ট অঙ্ক কত নামলো 8 তাহলে 7 8 56 ছয় এক কয় এক দুই আট হয়েছে তারপর কত আছে ডাইরেক্ট অঙ্ক কত আছে শূন্য শূন্য সাত তিনে কত হয় একুশ বেশি হয়ে যাচ্ছে তাহলে সাত তিন যাবে না সাত দুগুণে চোদ্দ চার কয় দশ ছয় দশ এদিকে শূন্য হয়ে যাবে তিন নামলো ডাইরেক্ট অঙ্ক দেখো প্রত্যেকটা অঙ্কর আমি স্পষ্ট দেখাচ্ছি এটা ডাইরেক্ট এটা ডাইরেক্ট আর এটা হয়েছে আর এইটা এখানে হচ্ছে তা সাত সাত নম্বর সাত আট ছাপান্ন সাত নয় তেষট্টি হয়ে গেল বুঝে গেল তা এই যে ভাগ
ভাগটা করা হলো, ভাগ করার পরে এটা কি ছিল সেন্টিমিটার, তোমাদের সেন্টিমিটার লিখতে হবে। কেন সেন্টিমিটার লিখতে হবে? আমরা এত সেন্টিমিটারটাকে এই সেন্টিমিটারকে সাতটা ভাগ করছি। সাত দিয়ে ভাগ করা মানে এইটাকে সাত দিয়ে ভাগ করা মানে এক এক ভাগে মানে প্রতিটা ভাগে কত করে পড়লো এইটা বোঝাচ্ছে। তার মানে সাতটা ভাগ করলে এক এক ভাগে 4829 সেন্টিমিটার করে পড়ছে। তাহলে এই সেন্টিমিটারটাকে তোমরা কি করবে, এখানে দেখো মিটার আর সেন্টিমিটার ছিল, তাহলে এই সেন্টিমিটারটাকে মিটার আর সেন্টিমিটার করবে। ঠিক আছে, আমরা টাকা পয়সার ক্ষেত্রে কি করতাম, টাকা পয়সা থাকলে পয়সা কড়ি করতাম, দিয়ে পয়সাটাকে কি করতাম টাকা পয়সা কনভার্ট করতাম, এটাকেও সেরকম মিটার সেন্টিমিটার আছে বলে তোমরা এখানে কি করবে মিটার সেন্টিমিটার করে দেবে। তাহলে 48 মিটার, দুটো ঘর নিয়ে সেন্টিমিটার, কত হলো 2.9 সেন্টিমিটার। তাহলে এইটা হলো, এইটা থেকে আমি এইটা পাচ্ছি, তাই না? আমি এইটা থেকে এইটা পাচ্ছি। তাহলে এবার আমরা উত্তর লিখবো, নির্ণয় ভাগফল সমান 48 মিটার 29 সেন্টিমিটার। বুঝা গেল? আমি দুটো অঙ্ক করে দেখে দিলাম, তোমরা দেখো নিজেরা চেষ্টা করো সব পারবে। ঠিক আছে, অসুবিধা আমাকে জানিও, আর এই পর্যন্ত থাক, বাকিগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করো। বাকি এই অঙ্ক যেগুলো থাকছে সবই তোমাদের জন্য কি থাকলো, HW। ঠিক আছে, HW, হ্যাঁ সবই প্র্যাকটিস করো। ঠিক আছে, HW সব, বাকি সব হচ্ছে HW।